সঙ্গীতা নেই, সঙ্গীতা হচ্ছে ঘুরছে, খুব সুন্দরভাবে এনজয় করছে, আমরা প্রোগ্রাম করেই কাটালাম, পুজোটা দারুণ কাটলো যদিও। তো যাই হোক, সুসংগমের পক্ষ থেকে সবাইকে শুভ বিজয়। পুজোর এই চারটে দিন কিভাবে যে পেরিয়ে গেল, এত তাড়াতাড়ি পেরিয়ে গেল, এরকমই মনে হচ্ছে আজ। সত্যি আজ মন খারাপের দিন, তবে আবারও সামনে বছর মা আসবে, আমরা অপেক্ষায় থাকব, এটাই আনন্দের যে আবারও মা আসবে সামনে বছর। তারপর তাছাড়া কয়েকদিন পরেই তো লক্ষ্মী পুজো, কালী পুজো, এগুলো তো আছেই। তো যাই হোক, আই হোক তোমাদের ভালোই পুজো কেটেছে। আর এখন আমি বেরিয়ে গেছি এক দিদি বাড়ির উদ্দেশ্যে, আমাদের বাড়ির সবাই আর কাকুর বাড়ির সবাই, তো সবাই মিলে এক দিদি বাড়িতে যাচ্ছি, রাতের খাওয়া দাওয়া ওখানে, তো সেই জন্যে বেরিয়ে গেছি। প্লাস ঠাকুর দেখাও আছে, কাকুরা যেহেতু ঠাকুর দেখতে বেরোয়নি আগে, তো আজ ঠাকুর দেখে একদম বাড়ি যাব। তো দেখতে থাকো ব্লগটা, আই হোপ তোমাদের ভালো লাগবে। দিদি বাড়িতে পৌঁছে গেছি, এখানে হচ্ছে মা, এখানে কাকিমণি, সুমন, মানা, ওদিকে পাপ্পু আর কাকু আছে, দেখা যাবে না, ভেতরে গিয়ে দেখাচ্ছি, চ অবশ্য আমার শুভ নবমী হয়েছে, শুভ বিজয় হয়নি এখনো, তো যেদিন আমার মন হবে সেদিন শুভ বিজয় না, আমি চাই, আমি চাই না আমার মা চলে যাবে। এত ক্যামেরা সবাই বাচ্চাটা। তো আমাদের এখন এই যে চা দিয়ে শুরু হয়েছে খাওয়া দাওয়া, তারপর কত দূর যাবে চায়ের পরে সুমন? পাপ্পু জানে নাকি? ও বাপু, বাপু এখন মিটিং এ আছে। ও বাপু, হ্যালো হ্যালো বাপু, কম হয়ে গেল তো সুমন, এটা এত আমার ভাই গুলো এত ঢপ মার্কা ভাই আছে যে কি আর বলবো, বিশেষ করে এই ছেলেটা, এই ছেলেটা। কি বললো দিদা এখানে বুঝলো তো, সব আমরা সব মানে মেয়েরা বেশি আছি, হ্যাঁ সব এখানে বেশিরভাগ ধরো মেয়েরা বেশি। এবার দিদা কি বলছে, দিদা বলছে সুমনকে আর পাপ্পুকে ওরা কি শাড়ি পরিয়ে দিবে, তাহলে এরাও মেয়েদের মতো দেখাবে, কি অবস্থা পুরো, কি হাসি পুরো, কি হাসি পুরো, কি হাসি পুরো। তো এখন আমরা দিদি বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি, একটু ঠাকুর দেখতে মা থেকে গেছে যদিও, কারণ মা কি যে গত রাত্রে দেখেছে আর টায়ার্ডও আছে,
তো আমি এই যে মামার ছেলে কাকুর ছেলে ওখানে কাকু কাকিমুনি বাপরে কি কালো লাগছে মুখটা যাই হোক তো কাকু কাকিমুনি আর মা না তো আমরা দাঁড়া আমরা ছয়জন বেরিয়ে গেছি এখন হাঁটতে হাঁটতে যতটা পারা যায় কারণ গাড়ি আসতে লেট করছে তো তার মাঝে আমরা যতটা কাছাকাছি আছে মানে দিদির বাড়ি হচ্ছে ঘোড়াপিড়ে তো কাছাকাছি শিবাজির সঙ্গ কাছে দেন হচ্ছে ওই যেটা ঘোড়াপিড়ের যেটা ছিল সেটা কাছে তো ওখানে সবগুলোই দেখছি যাক আজকেও দেখছি আমরা ঠাকুর দশমীর দিনেও থাকে না কয়েকটা ঠাকুর থেকে যায় তো সেগুলোই দেখছি তো যাই হোক তোমরা দেখো হয়ে যাচ্ছি না যাচ্ছি দেখো আমাদের অবস্থা সামনে যারা বড়রা মানে কাকু কাকিমুনি মানা তাদের বয়স আমাদের থেকে অনেকটাই বেশি তবুও তারা দেখো সামনে সামনে হাঁটছে আর আমরা বাচ্চা কাচ্চাগুলো অনেকটা পেছনে পড়ে আছি তো আমরা ল্যাট খেয়ে হাঁটছি বুঝলে যেহেতু আমাদের দেখা হয়ে গেছে প্যান্ডেল একবার কিন্তু কাকুদের তো সবগুলো দেখা হয়নি তো কাকুদের এনার্জিটা বেশি একদম সামনে সামনে হাঁটছে একবারে